তেলিয়ামুড়া থানাধীন তৈসিনরায় ব্রিজ সংলগ্ন এলাকায় একটি স্কুটি ও বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত বাইসাইকেল আরোহী, অল্প বিস্তর আহত স্কুটির চালক। ঘটনা বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন তৈসিনরায় ব্রিজ সংলগ্ন এলাকায় মদমত অবস্থায় থাকা বাইসাইকেল আরোহী অসম আগরতলা জাতীয় সড়ক ধরে যাবার সময় ওই বাইসাইকেল আরোহী স্কুটির সামনে আচমকায় চলে আসে। এতে দুর্ঘটনার কবলে পড়ে বাইসাইকেল ও স্কুটি আরোহী। ঘটনা প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ জনগণ তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠালে ঘটনাস্থল আহত দুজনকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করে। জানা গেছে স্কুটি চালকের নাম লালফং রুং কাইপেং, কিন্তু বাইসাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি। কুসিনটায় বাজার যাওয়ার একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে একটা স্কুটি আর একটা বাইসাইকেল সামনাসামনি সংঘর্ষ হয়েছে। তো বাইসাইকেল যে চালাইছে মেজর বেশি কিন্তু, আর স্কুটি এমন বেশি কিছু না, মাইনর ইঞ্জুর। তো বাইসাইকেল যে চালাইছে তাহলে নামটার কিছু নিতে পারছি, কথাই দিতে পারতাম। কয়জন আহত হয়েছে? দুজন। দুজন মানে কারোর নাম জানা গেছে না? না, ওই স্কুটি রাইডার তার নাম পাইছি, তার নাম হয়েছে লালমন সোম কাইকেল। কোন জায়গায় এসে করোনা? তুচিন্দ্রায় বাজার যাওয়ার আগে একটা ক্যানেল দাদা আছে, ওই ব্রিজটা ওইখানে। ভিউ রিপোর্ট 30 টি।